পূর্ব বর্ধমান জেলা তৃণমূল জয় হিন্দ বাহিনীর উদ্যোগে 10,000 ইউনিট রক্ত সংগ্রহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই মতো পূর্ব বর্ধমান জেলার তৃণমূল জয় হিন্দ বাহিনীর সভাপতি রবীন নন্দীর নির্দেশে ও উপস্থিতিতে বৃহস্পতিবার হুল দিবস উপলক্ষে মেমারি শহর তৃণমূল জয় হিন্দ বাহিনীর ব্যবস্থাপনায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন 100 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত শহীদ শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মেমারি পুরসভার পুরপতি স্বপন বিষয়ী, উপপুরপতি সুপ্রিয় সামন্ত, বর্ধমান শহর তৃণমূল জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস, জেলা জয় হিন্দ বাহিনীর সম্পাদক যোগেশ্বর দাস বৈরাগ্য, মেমারি শহর জয় হিন্দ বাহিনীর সভাপতি সৌরভ ঘোষ, চেয়ারম্যান আশরাফুল শেখ, মেমারি 1 নম্বর ব্লক জয় হিন্দ বাহিনীর সভাপতি প্রলয় পাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমরা আজকের এই হুল দিবসে মধ্য গগনে এসে একদিকে আজকে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল জয় হিন্দ বাহিনী আমরা গর্বিত এবং কৃতজ্ঞ যে আপনাদের পৌরসভার নির্বাচিত কাউন্সিলর মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ নিয়ে আপনাদের লড়াই সংগ্রামকে নিয়ে তৃণমূল জয় হিন্দ বাহিনীর পক্ষ থেকে আজকের দিন আমি সবাইকে বিশেষভাবে আমন্ত্রণ করতে বলেছিলাম সৌরভদের। তাদের কুসংস্কারে এবং ধর্মের অন্ধ বিশ্বাসে এদিন 16 নম্বর ওয়ার্ডের আদিবাসী কাউন্সিলর সুনীল মুর্মুকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। কতজন রক্ত দিচ্ছে আজকে? মোটামুটি আমরা তারিখ দেখেছি 100 ইউনিট ব্লাড ডোনেশন করব, কারণ আমাদের জেলা সভাপতি জেলার পক্ষ থেকে উনি ঘোষণা করেছেন 10,000 ইউনিট এই 2 মাস ধরে, 10,000 ইউনিট বিভিন্ন ব্লক এবং শহরের। মেমারি থেকে রাজীব মণ্ডল ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।